হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো ফ্রেন্ডস, উইন্টার তো প্রায় চলে এসেছে, তো আজকে আমি তোমাদেরকে উইন্টার স্কিন কেয়ার রুটিন বলবো, মানে আমি যেটা ইউজ করি আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো আমার কাছে তিনটে অপশন আছে। ফার্স্ট অপশন হলো দ্য সোমিস ক্যান প্রোডাক্টের ক্যান অ্যাক্টিভ, ফার্স্ট অপশন। সেকেন্ড অপশন হলো হিমালয়া নিম ফেস ওয়াশ, আর থার্ড অপশন হলো পরম্পরার নিম ফেস ওয়াশ। তো এই তিনটে অপশনের মধ্যে আমি চুজ করছি দ্য সোমিস ক্যান প্রোডাক্টের ক্যান অ্যাক্টিভ। তো আমি এটার অ্যাপ্লিকেশন তোমাদেরকে দেখাবো, দেন পরের স্টেপগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার যেহেতু অয়েলি স্কিন, অয়েলি সেন্সিটিভ স্কিন, তো আমি যখন বাড়িতে থাকি তখন আমি ট্রাই করি ক্যান অ্যাক্টিভটা ইউজ করার। এমনি ফেস ওয়াশও আমি ইউজ করি, তো আমি বেসিক্যালি বাড়িতে থাকলে ক্যান অ্যাক্টিভটা প্রেফার করি। এটাতে অয়েল তো কন্ট্রোল হয়ই, এছাড়া র্যাশ, পিম্পল এগুলো যদিও বা আসে সেগুলো খুব তাড়াতাড়ি চলে যায়, আর যদি না থাকে স্কিনে সেগুলো আসার চান্স খুবই কমে যায়। তো তোমরা যে কোনো ফেস ওয়াশ তোমরা যদি ইউজ করো তো তোমরা সেটা ইউজ করতে পারো। এটা আমি স্নানের আগের রুটিনটা দেখাচ্ছি। কানেক্টিভটা ড্রাই হয়ে গেলে দেন আমি স্নান করে নেব, দেন পরের স্টেপগুলো আমি স্নানের পরে তোমাদেরকে দেখাচ্ছি। উইন্টারে আমরা প্রচুর লেজি হয়ে যাই ঠান্ডার মধ্যে, যে বারবার করে মুখ ধোবো, বারবার করে জল টাচ করতে হয়, খুবই ঠান্ডা লাগে। তো কিছু করার নেই, করতেই হবে। আর আমি যে রুটিনটা দেখাচ্ছি এটা যদি তোমরা কষ্ট করে রোজ একটু ফলো করতে পারো, তাহলে আর স্কিন, মানে অনেকের আছে না স্কিন ফেটে যায়, টান ধরে, তো ওই প্রবলেমটা খুবই মানে কমে যাবে। তো এটা আমার অ্যাপ্লাই হয়ে গেছে, এবার আমি এটাকে ড্রাই করে আমার স্কিনে এটা পুরোপুরি শুকিয়ে গেলে দেন আমি চান করে দেন তোমাদেরকে পরে দেখাচ্ছি পরের স্টেপগুলো। তো ফ্রেন্ড, আমার চান হয়ে গেছে, নাও আমি ফার্স্টে টোনিং করব। তো আমার কাছে দুটো অপশন আছে, ডাবর গুলাবেরি রোজ ওয়াটার আর পতঞ্জলি দিব্যা গুলাবজল। তো আমি আজকে ইউজ করব ডাবর গুলাবেরি। তোমাদের যে কোনো রোজ ওয়াটার তোমরা ইউজ করতে পারো, তো আমি আজকে এটাই ইউজ করছি। অনেকে কিন্তু টোনিংটাকে স্কিপ করে যায়, বাট তোমরা টোনিং কখনো স্কিপ করবে না, বিকজ স্কিন কেয়ারে টোনিং একটা খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার প্লে করে। তো টোনিং মাস্ট, সেটা শীতকাল হোক, গরমকাল হোক, বর্ষাকাল হোক, যে কাল হোক, টোনিং মাস্ট। তো এবার আমি 2 থেকে 3 মিনিট রোজ ওয়াটারটাকে আমার স্কিনে অ্যাবজর্ব হতে দেব, দেন নেক্সট স্টেপটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আমার রোজ ওয়াটারটা অ্যাবজর্ব হয়ে গেছে, দেন আমি আমার কাছে আমি ইউজ করব ফেস সিরাম। তো সিরাম আমাদের মাস্ট ইউজ করা দরকার, কারণ সিরাম ইনস্ট্যান্ট আমাদের স্কিনের ভেতরে চলে যায়, সিক্স লেয়ার অবধি চলে যায়, আর আমাদের স্কিনকে ভেতর থেকে খুব ভালোভাবে ময়েশ্চারাইজ করে, প্লাস স্কিনকে একটা হাইড্রেশন রাখে, মানে হাইড্রেট রাখে স্কিনকে। তো আমার কাছে দুটো অপশন আছে, একটা হলো গ্ল্যামার ওয়ার্ল্ডের গ্লো ব্রাইটিং হাইড্রেটিং সিরাম, আর আমি রিসেন্ট ইউজ করছি পরম্পরা আয়ুর্বেদের স্কিন গ্লোয়িং সিরাম। তো আমি ভাবছি আজকে এটাই ইউজ করি, পরম্পরার গ্লোয়িং সিরামটা। এটা আমি অনেকটাই ইউজ করেছি, তোমরা দেখতে পাচ্ছ। এটা কি বলতো, এটাতে গ্লিসারিনের পরিমাণটা বেশি আছে, তোমরা ইউজ করলে বুঝতে পারবে। আর সেজন্য এটা অ্যাপ্লাই করে খুব ভালোভাবে ম্যাসাজ করতে হয়, যাতে এটা স্কিনে পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যায়। আর একবার অ্যাবজর্ব হয়ে গেলে স্কিনটা খুবই সফট, স্মুথ লাগে, প্লাস পরে যখন আমরা ফেসটাকে ওয়াশ করব আমাদের স্কিন একটা হালকা একটা গ্লো আসে। এটা খুবই ভালো একটা মানে সিরাম।
আর স্কিনে আমি রিসেন্ট আমি খেয়াল করছি যে এটা স্কিনকে অনেকটা ব্রাইট করে। এটার রিভিউ আমি তোমাদেরকে দিয়েছিলাম, আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে চেক করে নিতে পারো। তো এটার স্মেলটা তো জাস্ট দারুণ, একটা মিষ্টি, একটা খুব সুন্দর একটা স্মেল এটার। তো ফ্রেন্ডস, এটা আমি মাসাজ করছি, মাসাজ করে তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, সো ফ্রেন্ডস, আমার সিরামটা অ্যাপ্লাই হয়ে গেছে। নাও আমি একটা জেল বেসড ময়েশ্চারাইজার ইউজ করব। যেহেতু এটা উইন্টার, উইন্টার আসতেই চলেছে, প্রায় চলে এসছে, তো আমি বলছি যাদের কোল্ড ক্রিম ইউজ করতে চাও না, যারা মানে কোল্ড ক্রিমে যাদের অ্যালার্জি আছে, কারণ কোল্ড ক্রিম ইউজ করলে স্কিনটা অনেকটা মানে কালচে কালচে দেখায়, প্লাস অয়েল চিপচিপ করে, তো তাদেরকে আমি বলবো যে জেল বেস্ট তোমরা ইউজ করো। যেরকম আমার কাছে দুটো অপশন আছে, পতঞ্জলির অ্যালোভেরা জেল, নেক্সট আছে আমার কাছে নেচারসের অ্যালোভেরা ময়েশ্চারাইজিং বিউটি জেল। এটা এটাতে আছে অ্যালোভেরা এক্সট্রাক্ট অ্যান্ড পিপারমিন্ট অয়েল। এটা কি কিউট দেখতে না টপটা, কি সুন্দর। তো আজকে আমি ইউজ করব পতঞ্জলিটা ইউজ করছি আজকে। তো সিরাম অ্যাপ্লাই করার 1 মিনিট পরেই আর কি, 30 সেকেন্ড থেকে 1 মিনিট পরেই আমরা যে কোনো জেল বেসড ময়েশ্চারাইজার ইউজ করে নেব। এই আমি যে স্টেপগুলো দেখালাম, এটা যদি আমরা রোজ ফলো করতে পারি, তো শীতকালে আমাদের কোনো রকমের প্রবলেম হবে না স্কিনে, স্কিনে তো কোনো রকমেরই প্রবলেম হবে না। জাস্ট হালকা অ্যাপ্লাই করে ছেড়ে দাও। এবার বডির জন্য, মানে হাতের জন্য, পায়ের জন্য, ফুল বডির জন্য আমার কাছে দুটো অপশন আছে। এখানে আমার কাছে দুটো অপশন আছে। তো ফার্স্ট হচ্ছে পরম্পরার আয়ুর্বেদের বডি অয়েল, এটাতে আছে অলিভ অয়েল, কেসর, আলমন্ড। আর একটা কি আছে, দ্য গুডনেস অফ চন্দনাদি তৈলম ফর অল স্কিন টাইপস। এটা এটা আমি যখন কিনেছিলাম, এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল। এটার প্রাইস হলো 195 রুপিস। তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এই অফারটা এখন আছে কি না আমার জানা নেই। এটা আমি কিনেছিলাম 3 থেকে 4 মাস আগে, আমার একটা শেষ হয়ে গেছে। আমি সবসময় 12 মাসই বডি অয়েল ইউজ করি, গরমকালে ইউজ করি হচ্ছে চান করার আগে, আর শীতকালে চান করার পরে, তো এটা ইউজ করি। আর একটা আছে পতঞ্জলির বডি লোশন। পতঞ্জলি বডি লোশনের প্রাইস হলো 60 রুপিস। তোমরা এটাও ইউজ করতে পারো, বা যে কোনো বডি লোশন বা বডি অয়েলও তোমরা ইউজ করতে পারো যখন বাড়িতে থাকবে। আর যখন বাইরে যাবে তখন তো বডি লোশনের ওপরে ভালো একটা সানস্ক্রিন ইউজ করে নিতে পারো। তো এটা একদমই চিপচিপে না, দেখতেই পাচ্ছ তোমরা কতটা স্মুথলি এটা অ্যাবজর্ব হয়ে গেল। খুবই ভালো, এটা খুবই সফট হয়ে গেল স্কিনটা। সো ফ্রেন্ডস, আজকে আমার এইটুকুনি তোমাদেরকে বলার ছিল যে উইন্টারে স্কিন কেয়ার কিভাবে করা উচিত। তো আমি তো এইভাবেই করি, তাতে আমার স্কিনে কোনো রকমের প্রবলেম হয় না, শীতকালে আমি কোনো রকমের প্রবলেম ফেস করি না, আর স্কিনটা সবসময় গ্লোয়িং থাকে। আর আর একটা কথা, প্রচুর পরিমাণে কিন্তু আমাদের জল খাওয়া উচিত। আমরা যদি দিনে জল না খাই বেশি, আর মুখে এই মাখলাম, ওই মাখলাম, প্যাক মাখলাম, কত কিছু মাখলাম, আমাদের রেজাল্ট কিন্তু বিগ জিরো। তো এইসব রুটিন ফলো করার সাথে সাথে আমাদের 3 থেকে 4 লিটার জল খাওয়া কিন্তু মাস্ট। তো ফ্রেন্ডস, আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল লেগেছে। তো লাইক করতে আমি বলবো না, কারণ সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। যদি তোমাদের হেল্পফুল লাগে তো লাইক করো, দেন ডিসলাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথম নতুন দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতে ভুলো না, তাতে তুমি সব থেকে প্রথমে আমার ভিডিও আপলোডের নোটিফিকেশন পেয়ে যাবে। তো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেটাও আমার সাথে শেয়ার করতে পারো কমেন্ট বক্সে। আর আজকের জন্য এটুকুই, খুব 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 ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো, আর খুব ভালোভাবে স্কিন কেয়ার করো। ওকে, তো আজকের জন্য বাই।